মিডিয়া ভয়েসমেলে স্বাগত। শ্যামার ভুল বদল মনে নয় সাজ পোশাকে। চৌধুরী বাড়িকে সব রকম বিপদ থেকে বাঁচাতে শ্যামা নিবেদিত প্রাণ তা সকলেরই জানা। ইতিমধ্যেই গল্পে হাজির চৌধুরী বাড়ির নতুন শত্রু আদিত্য। সে এ বাড়িরই সদস্য। সে মূলত একজন ঠক। ধর্ষণ খুন সম্পত্তির হস্তগত করা কি না করে সে। চৌধুরী বাড়ি সেদিক থেকে দেখতে গেলে তারও বাড়ি, কিন্তু সকলকে ঠকিয়ে একা ভুগ করার নেশায় মেতে উঠেছে সে। এমনকি নিখিলের মাস্তুত বোন রাধারানীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে সে। সেই মতো চলছে দুর্যোগ। ওদিকে অশোক আর শ্যামা দুজনে মারোয়ারি দম্পতি সেজে আদিত্যর কাছ থেকে সইটা আদায় করে নেয়, তাকে প্রয়োজনীয় টাকাটুকু দিয়ে। শ্যামা আর অশোকের এই প্ল্যানে সামিল হয়েছে অরুণ। এই কথা চৌধুরী বাড়ির কেউ জানে না, আর আদিত্য তো জানেই না। কিন্তু তার এই অজানা কতদিন বহাল থাকবে সেটাই দেখার। ওদিকে নিখিল যে সুস্থ সেটাও জানে না কেউ, এমনকি শ্যামাও নয়। নিখিল জানতে দেয়নি কাউকে। আদিত্য আর রাধারানীর বিয়ের দিন আসন্ন। আদিত্যকে ঘিরে স্বপ্নের জাল বুনছে রাধারানী। কি হবে সেই স্বপ্নে? বিয়েটা কি আদৌ সম্পূর্ণ হবে, নাকি সব সত্য এবং সব প্রমাণ সামনে চলে আসতে চলেছে? জানতে হলে এই সপ্তাহের একটি এপিসোডও মিস করলে চলবে না। কৃষ্ণকলি দেখুন সোম থেকে রবি সন্ধ্যে 7টায় জি বাংলায়। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই ছিল আজকের আয়োজন।